চলন্ত ট্রেনে এক মহিলাকে দুজন ব্যক্তি ধর্ষণের মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। শনিবার গুয়াহাটি থেকে আলিপুর জংশনগামী নামনি মোয়া সিফং এক্সপ্রেসে ঘটনা ঘটে। এক বিবাহিত মহিলা ট্রেনের একটি কামরায় তার সন্তানকে নিয়ে আলিপুর যাচ্ছিলেন। যাত্রীবিহীন কামরায় মা ও শিশু ছাড়া আর কেউ না থাকার সুযোগ নিয়ে শিশুটিকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে দুই দুর্বৃত্ত মিলে ওই নারীকে ধর্ষণ করে। শ্রীরামপুর স্টেশন পার হওয়ার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। ট্রেনটি আলিপুর স্টেশনে পৌঁছলে ওই মহিলা রেলওয়ে পুলিশ এবং স্টেশন কর্তৃপক্ষকে ঘটনা সম্পর্কে অবহিত করেন। রেলওয়ে পুলিশ সঙ্গে সঙ্গে পরিচালনা করে এবং উক্ত ট্রেন থেকে দুই ধর্ষককে গ্রেপ্তার করে।